আচ্ছা প্রভু আমাদেরকে একটু প্রশ্ন করেছেন একজন ব্যক্তি যে আমরা শাস্ত্রে পেয়েছি যা গত হয়েছে তা ভালো হয়েছে যা চলছে তা ভালো চলছে যা ভবিষ্যতে হবে তাও ভালো হবে তবে আমরা যা করছি তাই যাই হোক শাস্ত্র অনুযায়ী ভালোই হচ্ছে মানে এটা কি সত্যি নয় এই এতটুকু প্রশ্ন লিখে পাঠিয়ে কিন্তু ওটাকে আমি আর একটু যদি এটাই বলি আমি যা বুঝতে পেরেছি যে যা হয়েছে ভালো হয়েছে যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে ভালোই হচ্ছে তাহলে আমি যা করি তাই ভালো যদি আমি চুরি করি তাও ভালো আমি ডাকাতি করলে তাও ভালো আমি ভালো দান করছি এটাও ভালো যাই করব তাই ভালো তো এটাকে শাস্ত্রে পেয়েছি বলেছেন তিনি তো এটা কোন শাস্ত্রে আছে এটা এটাকে আসলেই ঠিক এই কথাটা কি বলবেন আপনি আমি এরকম কোন শাস্ত্রে এরকম আছে কিনা আমি ঠিক আমার খেয়াল করছে না কিন্তু এই রকম কথা আমিও কথা শুনেছি যে যা হচ্ছে ভালো হচ্ছে যা হয়েছিল ভালো হয়েছিল যা হচ্ছে আর যা হবে সব ভালো হবে তাহলে যদি সব ভালো হবে আর চিন্তা নেই যাই হোক সে এখন এইরকম কেউ তুলে ধরেছে কি ব্যাপার আমি এই কথাটা কিছুটা সবাই বুঝতে পারে এই কথাটা ব্যাখ্যা কি হবে সেটা হচ্ছে ধরুন একটা লোক হুম একটা ছেলে সে প্রচুর চুরি করছে হ্যাঁ লোকে পকেট কাটছে কাকে মেরেও ফেলেছে তা ঠিক নেই কী করেছে হ্যাঁ বদমাস হয়ে গেছে হুম তারপরে সেটাকে আপনি যদি বলেন যে ওটা যা হয়েছে ভালো হয়েছে মানে তার কাজটাকে যদি সমর্থন করেন হ্যাঁ কারণ তার মাধ্যমে এমন কিছু ঘটনা ঘটছে এবং তার জন্য কেউ কার গলা কাটা হয়ে গেছে কার টাকা চিন্তা হয়ে গেছে কার অন্য কিছু ক্ষতি হয়ে গেছে তার ভাগ্যে তার কর্মকম এরকম হয়েছিল যার জন্য এর মাধ্যমে এই রকম হবে সেটা একদিক থেকে ভালো নীতিগতভাবে হ্যাঁ তারপরে বলা হয়েছে কি এইবারে দেখবেন সেই ছেলেটা কি করলো সে যে এত কত কী সব কাণ্ড ঘটেছে কত ধরা পড়ে গেল ধা যখন পড়ে পড়ে গেল লোকের হাতে লোক খুব প্যাঁদানি দিতে শুরু করলো তখন আপনি বলবেন হ্যাঁ ভালো হয়েছে এই ভালো হয়েছে হুম ভালো হয়েছে প্যাঁদানি খাচ্ছে তারপরে একজন এসে এমন থাকে লাঠে গা লাগালো সে ছটপট করতে করতে এখন এসে চললো এখন হাসপাতালে ভর্তি হলো তখন আপনি কি বলবেন হ্যাঁ ভালো হয়েছে কারণ এ কয়েকটা লোককে মেরেছে হুম অতএব যা হচ্ছে ভালোই হচ্ছে খারাপ কিছু তো নাই অর্থাৎ চুরি করে আবার আমরা আমিও বাইরের লোকের কথা শুনি যে বিদ্যা ভালো বিদ্যা যদি না পড়ো ধরা কিন্তু ধরা তো পড়তেই হবে হুম চুরি করতে করতে আমার বেশি লোক তো লাগবে হুম ধরা পড়লাম না ভালো হয়ে গেলাম সেটাই ঠিক আবার ধরা পড়লেও খুব ভালো তখন তো আপনি অবশ্যই ভালো বলবেন যে এইবারে পাঁদানি পড়বে হুম ভালো সেইরকম এখন নীতিগতভাবে যে স্বর্গে যাচ্ছে সেও ভালো যে নরকে যাচ্ছে সেও ভালো যে কোনো কথা শুনছে না সেও ভালো কারণ তার সামনে কিছু দণ্ডভোগের ব্যবস্থা আছে আর যে ভালো তার কর্ম করেই যাচ্ছে তার জন্য সে কিছু প্রাইজ পাবে সেটাও ভালো নীতিগতভাবে সব দিক থেকে ভালো কিন্তু সিদ্ধান্তটা কী সিদ্ধান্ত আমরা এই ভালোর জন্য এখানে নেই আমাদের কাজ হচ্ছে এমন কিছু জীবনযাপন করতে হবে যেরকম আপনাকে যদি বলা হয় আপনি কেমন আছেন আপনি মিথ্যা কথা বলেন ভালো আছি কিন্তু না আপনার হাত পা ব্যথা সেটা আপনি বললেন না আপনার সুগার হয়েছে সেটাও আপনি বললেন না হ্যাঁ আপনার মনের একটা দুঃখ আছে সেটা আপনি বললেন না আপনি আমাকে কী বলে দিলেন কথাটাকে কোনো মতে বন্ধ করার জন্য ভালো আছি হুম এরকম ভালো থাকার কোনো মানে নেই কারণ এই জগৎটা ভালো থাকার জন্য নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখালয়ম এই জগৎটা হচ্ছে দুঃখের জায়গা এখানে আবার কে ভালো থাকে জন্ম যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা ব্যাধি যন্ত্রণা বার্ধক্য যন্ত্রণা এখানে আছে যেগুলো আমরা চাই না হ্যাঁ সেইগুলো যখন আছে সেইগুলো নিয়ে আছে। তখন কি করে আমরা ভালো থাকতে পারে কিন্তু সেখানে যারা যাদের বুদ্ধি ভালো আছে হ্যাঁ যযত পুরুষ পরম অধি যাদের বুদ্ধি ভালো আছে তারা কী করবে না পরম পুরুষ ভগবানের ভজনা করবে দিলে তারা এই জন্ম যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা ব্যাধি যন্ত্রণা বার্ধক্য যন্ত্রণা পাবে না তারা দিব্য শরীর লাভ করবে আর আনন্দময় থাকবে আনন্দময় ধাম সচ্চদানন্দময় ধাম সেটা হচ্ছে কুণ্ঠাময় জগতে থাকবে না সে বৈকুণ্ঠ জগতে যাওয়ার সুযোগ লাভ করবে যে কথা গীতায় বলা হয়েছে তদ্ধাম পরমং মম যদ্গত্বা ননিবর্তন্তে আমার ধাম সেইটা সেখানে তুমি যদি আস তাহলে তুমি আর এই দুঃখময় জগতে আর আসতে চাইবে না এই কথাকে বলা হয়েছে তা কোনটা ভালো কোনটা মন্দ এবারে বুঝুন সবই তো ভালো হ্যাঁ অবশ্যই এই জগতে আরেকটা সুন্দর দৃষ্টান্ত আছে এই জগৎ সবই ভালো কে বলে না যারা কিছু বোঝে না পাগল গোবড়া মাতাল সবই ভালো হা সূর্য উঠেছে হা হা হ্যাঁ পাতাগুলো ঝরছে হ কত ভালো ভূমিকম্প হ্যাঁ হা আর লোকগুলো লাফাচ্ছে কষ্ট পাচ্ছে হা হা হ্যাঁ সে একটা স্থানে ভালো লোক ভালো সব কিছুতে ভালো থাকে আর একটা আছে যারা পরমহংস স্তর তারা এই জগতের কোনো কিছুতে প্রভাবিত হয় না তাদেরকে খেতে না দিলেও সে ভালো আছে হ্যাঁ তাদেরকে তাদের কাপড় চোপড় না থাকলেও সে ভালো আছে তার ঘর দুয়ার নাই ঝড় বৃষ্টিতে ভিজলেও সে ভালো আছে সে কেন না সে এমনভাবে এমন একটা স্তরের চিন্তা করেন হ্যাঁ পারমার্থিক চিন্তা সেই জগতের কোনো কিছুতে প্রভাবিত হন না এই দুই রকম গোবদা মাতাল সে সবসময় ভালো আর পরমহংস যারা তারা সবসময় ভালো কিন্তু এই মাঝখানে যে অধিকাংশ লোক আমরা আমরা কিন্তু ভালো আর মন্দ এই ভালো এই মন্দ এইরকম করে করে এই দিন যাচ্ছে খুব সুন্দর কথা বলবো সে প্রসঙ্গে আমার মনে হলো আমরা সেগুলো প্রভুপাদ উনি লিখলেন ওনার কবিতায় বৃন্দাবনী ভোজনে যে চিররোগী দুঃখ ভোগী শয্যাতে শুইয়া ভালো আছে আজ কয় হাসিয়া হাসিয়া মানে সেই চিররোগী আর দুঃখ বিছানায় শুয়ে আছে আর জিজ্ঞাসা কেমন আছেন দাদা আজকে হ্যাঁ ভালো আছি তো হাসি পায় তার ভালো থাকার কোথায় মায়াবদ্ধ জীবের ভালো এইভাবে হয় দৈবী হেসা গুণময়ী ভগবানের মায়া ভালো থাকার অর্থ বুঝো ভালো করে ভায়া নববিেশা গুণময়ী ভগবানের মায়া ভালো থাকার অর্থ বুঝো ভালো করে ভায়া চিড়রोगी দুঃখ ভুগী সজ্জাতে শুইয়া ভালো আছে আজ গোহে হাসিয়া হাসিয়া তো বদল গেল মানে ভালোই আছে হয় তারপরে তাকে নিয়ে চলে যা হলো হাসপাতালে কেউ নিয়ে গেল তারপরে স্যালাইন চললো অজ্ঞান অবস্থায় ছিল তারপরে জ্ঞান ফিরল তারপরে তারপরে দিন বন্ধু বান্ধবরা দেখা করতে আসছে সে তখন তার সেই বেডিং বেডের উপরে বসেছিল কেমন আছো ভালো আছো তো না আমি ওই সব ভালো আছি হ্যাঁ ওই হচ্ছে ভালো থাকার জায়গা ভালো আছে কথার মানে এই জগতে হ্যাঁ একটা দৃষ্টি মনে আমরা বলতে পারি কেউ যদি মনে করে ঠিক আছে ভগবান ভগবান আমাকে এটা ভক্তের চিন্তা ভাবনা হতে পারে ভগবান আমাকে ভালো রেখেছে দুঃখ পেলেও ভগবান আমাকে ভালো রেখেছে মানে ভক্তের চিন্তা ভাবনা এমন হয় যে হয়তো আমার কর্মফলে আমার আরো তত্তম্প যে কথা ব্রহ্মাদে প্রার্থনা করেছিলেন দশম দর্শন যে ফলে হয়তো আমি আপেল কাটতে গেছি আমার তো এমন ছিল যে আমার পুরো আঙুলটা বা হাটটা কাটার কথা ছিল না একটু চামড়া একটু কেটে গিয়ে একটু ব্যান্ডেজ করে কি হয়েছে না আপেল কাটতে গেছি চাকু দিয়ে একটু হ্যাঁ ভগবান আপনি আমাকে বাঁচিয়েছেন আমার হয়তো হাতটা কাটার কথা ছিল কিন্তু আপনি একটা চামড়া কাটার মধ্য দিয়ে আবার কোনো ফলটা শেষ করে দিয়েছে ভগবান আমাকে ভালো রেখেছে সেটা ভক্তির দৃষ্টিকোণ কোন কিন্তু তার মানে আমি উল্টো পাল্টো কাজ করব স্বাস্থ্য বিরুদ্ধ পাপকর্ম করবে বলে দেব ভালোই ভগবানই করাচ্ছেন সেরকম তো নয় এটা প্রভু আমাদেরকে আপনি আমাদেরকে সুন্দর করে বর্ণনা করলেন ধন্যবাদ প্রভু তাহলে এটা বুঝতে পারলাম আমরা যে আমরা ভগবানের উপর চাকরি দিলে হবে না আমরা আমাদের চয়েস আমরা করি ভগবান দিয়ে রেখেছেন সব কিছু কোনটা নেবে তুমি ভালোটা নেবে খারাপটা নেবে পাপ নেবে না পুণ্য নেবে ভালো সৎকর্ম নেবে না অসৎকর্ম নেবে কোনটা নেবে তুমি কোনটা করতে চাও এটা আমাদের উপর আমরা সেই কর্ম করার ইচ্ছা করি ভগবান অনুমোদন করে আমরা ইচ্ছে করি ধন্যবাদ প্রভু সুন্দর করে আমাদেরকে এই প্রশ্নের উত্তর প্রদান করলেন আপনি আপনাদেরকেও ধন্যবাদ যারা এই প্রশ্নগুলি করছেন আপনারা আমাদের এই কমেন্ট বক্সে ইউটিউবে আরো প্রশ্ন করুন আমরা সেই প্রশ্নগুলি নিয়ে আপনাদেরকে উত্তর গুলো দেওয়ার চেষ্টা করবো ক্রমান্বয়ে হরে কৃষ্ণা